আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় অটো রিফ্রেশ। এর আগে একটি আমি ভিডিও পাবলিশ করেছিলাম যার মধ্যে উল্লেখ করেছিলাম যে আপনার অটো রিফ্রেশ কখনো ইউজ করবেন না। তো অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে ভাই অটো রিফ্রেশ কি, আর আমি যদি অটো রিফ্রেশ ইউজ করি তাহলে কি উপকার আর কি ক্ষতি হতে পারে, এই বিষয় দুটো নিয়ে আপনি একটু জানাবেন। তার উপরে ভিত্তি করে এই ভিডিওটি মূলত অটো রিফ্রেশ আসলে ব্যবহার করা যাবে কি না এবং ব্যবহার করলে কতটুকু উপকার কতটুকু ক্ষতি। প্রথম অ্যান্সার হলো, আপনি অটো রিফ্রেশ ব্যবহার করা মানে হচ্ছে আপনি একজন অলস। অটো রিফ্রেশের অন্য আমার কাছে মিনিংস মনে হয় আপনি একজন অলস। কি কারণে যদি এখন প্রশ্ন হয় কি কারণে, লক্ষ্য করুন আপনি মার্কেট প্লেসে আসছিলেন কাজ করার জন্য, আপনি কাজ করবেন একদম থাকবেন ওখানে, সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি তার কাজটা ডেলিভার করবেন, ম্যানুয়ালি করবেন, অনেকগুলো কথা বলছেন আপনার গিগে। কিন্তু আপনি যে আপনাকে ধোকা দিচ্ছেন সেটা তো আর ক্লায়েন্ট জানে না, কিংবা ফাইবার মার্কেট প্লেস অন্যান্য মার্কেট প্লেস গুলো জানে না। সাপোজ যে কেউ অটো রিফ্রেশারটা ব্যবহার করলো, অটো রিফ্রেশ কি কারণে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা অনলাইনে থাকার জন্য একটা ফাইবার প্রোটোকল অনলাইনে রাখার জন্য আমার মাঝে মাঝে রিফ্রেশ করতে হয় আমার প্রোফাইল পেজ গুলোকে, বিভিন্ন পেজ গুলোকে আমাকে রিফ্রেশ করতে হয়। এই রিফ্রেশ করা যেন আমাকে নিজের হাতে করতে না হয় এই জন্য একটি সফটওয়্যার একটা এক্সটেনশন হেল্প নেই, সেটির নাম হচ্ছে অটো রিফ্রেশার। অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করে অটো রিফ্রেশার নামক অসংখ্য কিছু সফটওয়্যার পাবেন, এক্সটেনশন পাবেন, যেগুলো আপনার ট্যাবগুলোকে আপনার পেজগুলোকে অটোমেটিক রিফ্রেশ করবে একটা নির্দিষ্ট সময় পর পর, আপনি যেটা ফিক্সড করে দেবেন। এই বিষয়টা নিয়ে মূলত এখন আসুন, মনে করুন রাত দুটার সময় আপনি অটো রিফ্রেশারটা দিয়ে রাখলেন। অটো রিফ্রেশ দেওয়ার পর আপনি ঘুমাতে গেলেন, এদিকে পিসিতে আপনি অটো রিফ্রেশ দিয়ে রাখছেন অথবা ল্যাপটপে, 5 মিনিট পর পর আপনার অটো রিফ্রেশটা রিফ্রেশ করতেছে এবং অটো রিফ্রেশ করার ফলে আপনার ফাইবারের প্রোফাইলটা অনলাইনে দেখাচ্ছে, অর্থাৎ অনলাইনে দেখাচ্ছে যখন আপনি অনলাইনে আসেন বুঝাচ্ছেন, কিন্তু আপনি তো আসেন ঘুমে। তাহলে এই যে আপনার যে আপনি যে অটো রিফ্রেশ ব্যবহার করলেন, আপনি যে জানা আছেন ক্লায়েন্টকে বুঝাচ্ছেন কিংবা ফাইবারকে বুঝাচ্ছেন, আপনি আসেন ঘুমে। এই মুহূর্তে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে রাত 2:30 অথবা 3:30 একজন নক করে মেসেজ করে যে ঠিক আছে তুমি তো অনলাইনে আসো, তুমি আমারটা রেসপন্স করো, তুমি কি এই কাজটা করতে পারবে, আসলে কি আপনারা করতে পারবেন, আপনি বরং ঘুমে আছেন, অ্যান্সারটা জানতে চাই কমেন্টস বক্সে যে আপনাদের মতামতটা আমি জানা কেন কষ্ট করে একটু কমেন্টস করে জানাবেন, এটা আসলে ঠিক কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখবো। দ্বিতীয় বিষয় হলো, মনে করুন আপনি অটো রিফ্রেশ একটা যখন ব্যবহার করলেন, অটো রিফ্রেশ ব্যবহার করার পরে কি হয় দেখুন, আপনি যে পেজটার উপরে অটো রিফ্রেশ ব্যবহার করেন ওই পেজটা ব্যতীত অন্য কোনো পেজে কিন্তু সে রিফ্রেশ করবে না। তাহলে ফাইবার কি বুঝবে, ফাইবার এটা বুঝবে যে আপনি একটা পেজের উপরে সবসময় রিফ্রেশ করতেছেন, আসলে কি এটা মানুষ নাকি অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করা আছে। সেকেন্ড থিংস, তৃতীয় যে বিষয়টি থাকবে, আপনি যদি ড্যাশবোর্ডে থাকেন, ফাইবারে যদি ড্যাশবোর্ডে এসে সিলেক্ট করেন, তাহলে ড্যাশবোর্ডটাই কিন্তু শুধুমাত্র আপনার কি করবে রিফ্রেশ করবে, অন্য কোনো রিফ্রেশ হবে না। কিন্তু আপনার সবাই লক্ষ্য করে দেবেন এই বিষয়টা, আর আপনি যখন একজন হিউম্যান হবেন তখন কিন্তু আপনি একবার মেসেজ বক্সে যাবেন, একবার বায়ার রিকোয়েস্টে দেখতে যাবেন, একবার ড্যাশবোর্ডে যাবেন, একবার আপনি অ্যানালিটিক্স দেখবেন, একবার ওভারভিউ দেখবেন, অর্থাৎ আপনার অনেকগুলো জায়গা আপনি রিফ্রেশ করবেন এবং তখন ফাইবার বুঝতে পারবে যে আসলে আপনি একজন হিউম্যান। চতুর্থ যে বিষয়টা, আপনি যখন অটো রিফ্রেশ ব্যবহার করেন, অটো রিফ্রেশ ব্যবহার করার পর আপনাকে একটা কিন্তু টাইম সিলেক্ট করে দিতে হবে, হয়তো বা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 7 মিনিট আপনি যাই সিলেক্ট করে দেন না কেন, আপনি সাপোজ 6 মিনিট সিলেক্ট করে দিলেন, 6 মিনিট অর্থাৎ প্রতি মিনিটে যদি 60 সেকেন্ড করে হয়ে থাকে, 6 6 36 360 সেকেন্ড পরেই কিন্তু আবার একবার রিফ্রেশ করবে, 361 সেকেন্ডে গিয়ে কিন্তু ও রিফ্রেশ করবে না। অর্থাৎ ফাইবার যখন বুঝতে পারবে যে 360 সেকেন্ড পরেই বারবার রিফ্রেশ আসছে, এ তো তাহলে হিউম্যান না, তখন তারা আপনার প্রোফাইলটাকে ইমপ্রেশন প্রথম দিকে কমাই দেবে। এমন অনেক উদাহরণ আছে অনেকগুলো প্রোফাইল ডিক্লাইন করে দিয়েছে, অর্থাৎ তারা অন্য ধরনের এক্সটেনশন ব্যবহার করার ফলে এই প্রোফাইলগুলো কি করে দেয়, ডিনাই করে দেয়। এই যে কারণগুলো, এই কারণগুলোর জন্য আমাদেরকে কখনো অটো রিফ্রেশার ব্যবহার করা যাবে না। আমি তো দেখালাম আপনাকে 4টি কারণ, এরকম আরো অসংখ্য কারণ আছে যে কারণে আপনি অটো রিফ্রেশার ব্যবহার করবেন না। আরো একটি বিষয় বলি, আপনি যদি অটো রিফ্রেশ ব্যবহার করেন তাহলে হবে কি, আপনি ধীরে ধীরে অলস হয়ে যাবেন, আর মার্কেট প্লেস অলসদের জন্য নয়। সত্যি বলতে বাইরে থেকে যদি বা একজন মানুষ দেখে একজন মানুষ লক্ষ টাকা ইনকাম করতেছে খুবই স্বল্প সময়ের মধ্যে, আসলে কি তার উপরের দিকটা যেটা দেখতেছেন আপনারা, এত শান্তি, এত হাসি, এত টাকা ইনকাম করতেছে, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। অনেক বলতে কিরকম কি আছে ভিতরে, অনেক তাকে কষ্ট করতে হয়, তাকে কাজ শিখতে হয়, কাজ করতে হয়, হোমওয়ার্ক করতে হয়, বাইরকে ম্যানেজ করতে হয়, বাইরকে মেসেজ দিতে হয়, মানে আপনি বুঝুন যে আপনি কি কারোর কত পরিশ্রম করতে হয়। একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বাংলাদেশে আর একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে নিয়ে আসা কাজ করে কতটা কষ্টকর, সে জায়গায় আপনি বাংলাদেশে বসে ইউএস ইউকে অর্থাৎ বহির্বিশ্বের টাকা আপনি ঘরে বসে, টাকা নয় বলবো ডলারকে আপনি আপনার কাছে নিয়ে আসতেছেন, মানে এটা যত সহজ মনে হয় এই বিষয়টি তার থেকে তো অনেক বেশি কঠিন। কঠিন কোথায়, আমি কঠিন বলতেছি কোন দিকে, শেখা কোনো কঠিন নয়, কিন্তু এই যে আপনার ধৈর্যের যে পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে সব থেকে কঠিন বিষয়।
অবশ্যই অবশ্যই যে বিষয়গুলো বললাম, অর্থাৎ আপনাকে 4টি যে সেক্টর দেখালাম যে আসলে কেন আপনি অটো রিফ্রেশ ব্যবহার করবেন না এবং করলে কি ক্ষতি হতে পারে, আপনার প্রোফাইলটা 100% নষ্ট হবে নিশ্চিত থাকুন, এগুলো ব্যবহার করবেন। আর আমরা কি করবো, ওইগুলো যখন ব্যবহার করবো তখন অটোমেটিক আমরা কিন্তু অলস হয়ে যাবো। অর্থাৎ আমি যখন অনলাইনে আসি, কাজ করতেছি, আমি একটু মাঝে আমরা নিজে নিজে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার ফলে হবে কি, আমি একজন যে হিউম্যান এটা ফাইবারকে বোঝাতে পারবো, ফাইবার আমাকে মার্কেটিং বেশি বেশি করাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে এর উপরে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক করবেন, একটি একটি কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।